বর্তমানে আমরা যারা অনলাইনের সাথে সম্পৃক্ত, মূলত আমরা সকলেই অনলাইন সাথে সম্পৃক্ত, তারা সকলেই অবগত যে ইদানিং খুলনা থেকে এক পথভ্রষ্ট ব্যক্তি যে সরাসরি হাদিসকে অস্বীকার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যমানতাকে সরাসরি অস্বীকার করছে, সে কোরআনের অনুসারী বলে দাবি করছে। আসলে সে কিন্তু কোরআনের অনুসারী নয়, কারণ কোরআনের অনুসারী যদি হতো তাহলে তার উপরে কোরআনের অনুসরণ করা যেমন ওয়াজিব, অনুরূপভাবে হাদিস রাসূলের কথা তথা হাদিসকে অনুসরণ করা অনুরূপ ওয়াজিব। অসংখ্য কোরআনে আয়াত এবং হাদিস আছে যেখানে প্রমাণ করা যাবে যে যারা আহলে কোরআন বলে দাবি করছে তারা স্পষ্টভাবে কুফরি করছে। আর যেটা বলছিলাম, কোরআনের অনুসরণ ছাড়া হাদিসের অনুসরণ ছাড়া কোরআনের অনুসারী হওয়া যায় না। এই জন্য যারা আহলে কোরআন দাবি করছে এদেরকে আমরা আহলে কোরআন বলবো না, কারণ আহলে কোরআন নামে তো যারা কোরআন এবং হাদিস মানে তারাই হলো আহলে কোরআন। বরং এদেরকে বলতে হবে মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারকারী। আর যারা হাদিস অস্বীকারকারী তারা মূলত সরাসরি রাসূলের অস্বীকারকারী, তারা সরাসরি রাসূলের উম্মতের বাইরে।